রাজ্যের নাগরিকদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতিটি মহকুমা ও জেলা শহরে রেল লাইন স্থাপন করতে হবে, পাশাপাশি ধর্মনগরে স্থাপন করতে হবে রেল ডিভিশন। এই দুইটি দাবিকে সামনে রেখে আগামী 8 মে উত্তর পূর্ব রেলওয়ে জেনারেল ম্যানেজার নিকট স্মারকলিপি প্রদান করবে প্রদেশ কংগ্রেস। আর এই স্মারকলিপি প্রদান করতে আগামী 7 মে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বিডি সিনহার নেতৃত্বে প্রায় শতাধিক কংগ্রেস দলের নেতাকর্মী রেলপথে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে। শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সভাপতি বিডি সিনহা। একই সাথে তিনি আরও জানান, রাজ্যের জনজাতিদের আর্থিক সামাজিক মান উন্নয়নে ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবিতে আগামী 25 জুন আগরতলা শহরে গণঅবস্থান সংগঠিত করবে কংগ্রেস। আর এই গণঅবস্থান কর্মসূচিকে সফল করে তুলতে রাজ্যের প্রতিটি মহকুমায় দল সংগঠিত করবে নানা কর্মসূচি। ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার পাশাপাশি বিধানসভায় পর্যন্ত তোলা হবে বলে জানান তিনি। দামনগর, কৈলাসহর, কমলপুর, মোহনপুর, আগরতলা সাহেব হয়ে সুনামড়া, বেগুনিয়া, সাপুর পর্যন্ত প্রত্যেকটা সাব ডিভিশন এবং জেলা হেডকোয়ার্টারকে পাস করে দ্বিতীয় রেল লাইন স্থাপনের দাবিতে এবং ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন, এই দুটি দাবি নিয়ে আমরা আগামী মে মাসের সাত তারিখ রানী কলাবতী এক্সপ্রেস, রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেনে আমরা একটা প্রতিনিধি দল আমরা গুয়াহাটিতে যাব। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।